এবি চ্যানেল আগামীর বাংলাদেশ। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই 15 তারিখে আজদাইদের বিরুদ্ধে উনি সপরিবারে নিহত হন। সবচেয়ে এই শোকের মাসে অত্যন্ত মন কষ্ট নিয়ে কথাই বলতে চাই, যে কোনো দেশের আইন এবং আইনের শাসন প্রতিষ্ঠিত, কিন্তু যেখানে জাতির পিতাকে হত্যা করা হলো, হত্যার পরে আত্মস্বীকৃত যে আসামিগণ তাদেরকে তৎকালীন সরকার পুরস্কৃত করলেন, এবং আপনারা জানেন ইন্ডেমনিটি বিল জারি করে তাদেরকে কোনো শাস্তি দেওয়া যাবে না সেই বিল জারি করেছেন, এবং তাদেরকে বিভিন্ন দূতাবাসে পদোন্নতি দিয়ে তাদেরকে পুরস্কৃত করেছেন। তো আজ এই 15ই আগস্ট, এই 15ই আগস্টে আমরা যখন এই উদযাপন করতে যেতাম, শোক সভা উদযাপন করতে যেতাম বা মাইক বাজাতাম, তখন তৎকালীন বিএনপি গভর্নমেন্ট আমাদেরকে বাধা দিয়ে মাইক তার তুলছে নিয়ে যেত। তো আজ জানেন এরপরে 21টি বছর, 1975 সাল থেকে 21টি বছর আজকে স্বাধীনতা পক্ষের শক্তিকে দূরে সরিয়ে রাখা হয়েছিল। 21 বছর পরে বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা আজকের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি পুনরায় দলের সভাপতি হয়ে আবার ক্ষমতায় আসে। কিন্তু আজকে শুধু একটা কথাই বলি যে এই শোকের মাস, শুধু ওই শোকের মাসেই যে তারা অপকর্ম করে শান্ত হয়েছে তা নয়, তারা এটার পরপর আপনারা জানেন যে এই 1975 সনে 15ই আগস্ট এই হত্যাকাণ্ড ঘটিত হওয়ার পরে তারই ধারাবাহিকতায় বহুবার নেত্রীর প্রাণনাশের চেষ্টা করা হয়েছে। সর্বোপরি আপনারা জানেন 2004 সালের সেই আগস্ট মাসে, 21শে আগস্ট, আপনারা জানেন যে পার্টি অফিসের সামনে কী নৃশংস গ্রেড চার্জ করে কী হামলা করা হয়েছিল। তারা ভেবেছিল যে বঙ্গবন্ধু যে পরিবারের সবাই তো হত্যা করেছি, প্লাস আওয়ামী লীগকে ধ্বংস করে দিই, আওয়ামী লীগের নেতৃশূন্য করবে, এই টার্গেট নিয়েই তারা সেদিন আপনারা জানেন গ্রেনেড চার্জ করেছিল। সেখানে জানেন আইবি, আমাদের নেত্রী আইবি সহ যে 24 জন মৃত্যুবরণ করেছে এবং অসংখ্য লোক আহত হয়ে স্প্লিন্টার আঘাত নিয়ে এখনও বেঁচে আছে। একটা দেশে ভালো থাকবে, মন্দ থাকবে, বিচার থাকবে, কিন্তু তার অর্থ এই নয় যে আমার যে প্রতিদ্বন্দ্বিতাকে সপরিবারে সমূলে সেই দলকে আমরা ধ্বংস করে দিই। এই যে মেন্টালিটি বিএনপির, এই মেন্টালিটির কারণে আজকে তারা কোথায় আছে। আর আজকে বঙ্গবন্ধু যে আদর্শ, বঙ্গবন্ধু মারা গেছে কথা সত্য, কিন্তু তার আদর্শ তো মারা যায়নি। আপনারা জানেন গ্রিকের যে দার্শনিক ছিল সক্রেটিস, উনাকে যখন বিস্ফোরণে মারা হয় তখন উনি বলেছিলেন যে আই টু ডাই ইউ টু লিভ হুইচ ইজ বেটার দ্যান দ্য গডনেস, তোরা আমাকে মেরে ফেলতেছিস কিন্তু আল্লাহ জানে কোনটা। তো বঙ্গবন্ধুকে তোরা শেষ করছিস, কিন্তু তার আদর্শ তো জীবিত, তার সেই আদর্শকে আজকে তার সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে তার আদর্শকে বুকে ধারণ করে আজকে যারা বঙ্গবন্ধুর কর্মী, আওয়ামী লীগের কর্মী আমরা জীবিত আছি, আমরা সে আজীবন সেই তার আদর্শকে লালন পালন করে আমরা এগিয়ে যাব। আর এগিয়ে শুধু যাবই না, আজকে তার সুযোগ্য কন্যার নেতৃত্বে আজকে দেশ এগিয়ে আজকে উন্নতি চরম শিখরে চলে যাচ্ছে এবং চলে আসতেছে আপনারা জানেন। আজকে জানেন যে তারা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তারা শুধু বঙ্গবন্ধুর পরিবার সবাইকেই হত্যা করেনি, তারা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে হত্যা করে, তারা হত্যা করেছে পুরো দেশটাকে। তার কারণ আজকে যেখানে পদ্মা সেতু, আপনারা কত নাটকের উপরে জানেন, সেই পদ্মা সেতু তখন নেত্রী এই স্বঘোষিত চ্যালেঞ্জ করে নিজস্ব অর্থায়নে আজকে পদ্মা সেতু দৃশ্যমান। আজকে শুধু পদ্মা সেতু না, রাস্তাঘাট বলেন, আজকে মানুষের
ঘরের আয় বলেন, ঘরের আয়ু বলেন, আজকে রাস্তা বলেন, ঘাট বলেন, প্রত্যেকটি শিল্প কারখানা প্রত্যেকটিতে আমরা অনেক এগিয়ে এসেছি। এখন এই দেশকে পিছন দিকে কারা নিতে চায় সেগুলি আমরা অতীতও দেখেছি, স্বাধীনতা যুদ্ধ দেখেছি, 75 দেখেছি, 2004 দেখেছি, এখনও আমরা অনেকে দেখতে পাই। তা আমি শুধু এই কথাই বলব যে প্রত্যেকটি নেতা কর্মী দেশবাসীর কাছে অনুরোধ, আসুন আজকে এই 15ই আগস্ট, এই আগস্ট মাসে আমরা প্রতিজ্ঞা করি, বঙ্গবন্ধুর আদর্শকে আমরা বুকে ধারণ করে আমরা এই দেশকে নিয়ে যাই উন্নতির চরম শিখরে। এটাই হবে আমাদের সার্থকতা। আজকের এই শোক দিবসে আমরা শক্তিতে, এই শোককে শক্তিতে রূপান্তরিত করে আমরা এগিয়ে যাব। এটা বলি আমার বক্তব্য আমি শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা।